এই 10 দিনের আরও অন্যতম একটি আমল হচ্ছে আরাফার দিন সওম পালন করা। এই 10 দিনের অন্যতম এবং শ্রেষ্ঠ আরেকটি আমল হচ্ছে কি, আরাফার দিন আরাফার সওম পালন করা। আরাফার সওম প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে এসেছে, কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের যে সওম, ইন্নি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহ, আমি আশা করি আল্লাহ তাআলার নিকটে আরাফার দিনের সওম পালনটা বিগত 1 বছরের যে গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে, এটা আমি আল্লাহর নিকটে আশা রাখি এই আরাফার দিনের একদিনের সওম পালনের মাধ্যমে। আমরা পালন করব তো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে এমনিতেও নফল সওম পালন করি না আমরা, কিন্তু অন্তত পক্ষে এই গুরুত্বপূর্ণ সওমগুলিকে পালন করা উচিত আমাদের। পাশাপাশি যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ দিন হচ্ছে কি এই 10 দিন, সুতরাং এই 10 দিনে এই সওম পালন করাটা আরও আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। অতএব আরাফার দিনের এই সওম পালন করার জন্য আমরা সকলেই সচেষ্ট হব এবং চেষ্টা করব যেন আমরা এই সওয়াব লাভ করতে পারি।